গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছো। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 26। আমরা কি পড়ছিলাম? চতুর্থ অধ্যায়। আমরা অলরেডি কি শেষ করেছি? জাতি উপজাতির সম্পর্কগুলো। আজকে আমরা পড়াবো লক্ষণ বা বিভেদক লক্ষণ। একটু সম্পর্কেরটা একটু মনে করে নিই। এটা কিন্তু সম্পর্ক, পার্থক্য নয় বা শ্রেণী বিভাগ নয়। অর্থাৎ জাতি এবং উপজাতি আমরা জানি সাপেক্ষ পাব, একটি ছাড়া আরেকটি অসম্ভব। সবচেয়ে বড় হচ্ছে পরতম, তারপর হচ্ছে ক্ষুদ্রতম, তারপর হচ্ছে অবরতম জাতি, অবরতম উপজাতি, তারপর হচ্ছে সমজাতীয়, তারপর হচ্ছে আসন্নতম জাতি এবং আসন্নতম উপজাতি। এগুলো দু নাম্বার করে আসতে পারে, হঠাৎ করে একটা দিয়ে দিলে আবার জাতি উপজাতির সম্পর্ক আসতে পারে। তাহলে এগুলো কী করতে হবে? ছোটো ছোটো করে আমাদের সবগুলোই ঠোঁটের আগে থাকতে হবে, একেবারে মুখস্থ। আমি গ্রন্থ কষ্ট বুঝিয়ে দিয়েছি। এবং বিধায়ক আমরা জানি পরিফিরির মতে পাঁচ প্রকার, জাতি উপজাতি দুটো, তিন নাম্বার হচ্ছে লক্ষণ বা বিভেদক লক্ষণ। লক্ষণ কি? লক্ষণ হচ্ছে গুণ। লক্ষণ এবং উপলক্ষণ একই কথা, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিফারেন্সিয়া। যে গুণের কারণে, লক্ষণ হচ্ছে এমন একটি গুণ যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটা উপজাতিকে সমজাতি অন্যান্য উপজাতিকে পৃথক করে। সুতরাং সেই গুণটাই হচ্ছে কি? লক্ষণ। যেমন ধরো মানুষ জাতি, প্রাণী জাতির, আমরা কি প্রাণী জাতির অন্তর্ভুক্ত, তাই না? কিন্তু আমরা অন্যান্য উপজাতি অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি অন্যান্য থেকে পৃথক কেন? যে গুণের কারণে একটি উপজাতিকে, আমরা তো প্রাণীর তুলনায় উপজাতি মানুষ, তাই না? প্রাণী যদি জাতি হয়, মানুষ হচ্ছে উপজাতি। তাহলে উদাহরণটাকে দেখবে, দেখে তারপর ধরে ধরে পড়বে। যে গুণের কারণে সমজাতীয় একই জাতির অন্তর্ভুক্ত সমজাতীয় একটা উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে, সেই গুণ বা গুণ সমষ্টিকে বলা হয় বিভেদক লক্ষণ। আমি লিখে দিচ্ছি, এটা একেবারে দুই নম্বরে সরাসরি আসবে এবং এগুলো ভুল হওয়ার কোনো যেন স্কোপ না থাকে। নির্ভুল উত্তর একেবারে। যে গুণের কারণে সমজাতীয় অন্যান্য উপজাতি করা হয় সেই গুণ বা গুণ তাকে সেই গুণ বা গুণ সমষ্টিকে, আচ্ছা সমষ্টি লিখে দিই, সমষ্টিকে লক্ষণ বা বিভেদ, ছোট ছোট বিভেদ লক্ষণ বল, ছোট করে লিখে দিলাম। আচ্ছা তাহলে বুঝতে পারছি যে গুণের কারণে, যেমন এখানে লিখলাম কি, মানুষ হয়, উদাহরণটা লিখলাম মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন প্রাণী। আচ্ছা মানুষ উপজাতি, প্রাণী হচ্ছে জাতি। এখন মানুষটা বুদ্ধিবৃত্তি সম্পন্ন এই গুণের জন্যই, এই মানুষটা এই গুণের জন্য কি গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি থেকে, এগুলো তোমরা লিখতে পারবে, ইত্যাদি থেকে পৃথক কেন? পৃথক কেন? এই গুণটার জন্য। তাহলে এখানে বুদ্ধিবৃত্তিটা হচ্ছে কি লক্ষণ। তাহলে বুঝতে পেরেছ আমাদের বইয়ের পিছনে এটা পড়ার পরে উদ্দীপক দেখবে কিভাবে বোর্ডে কোশ্চেন এসছে। দেখবে একটা উদ্দীপক বড় দেওয়া থাকবে এবং এক জায়গায় লেখা থাকবে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। যখনই দেখবে বুদ্ধিবৃত্তি লিখবে এটা লক্ষণ, কারণ এই গুণের কারণে অন্যান্য প্রাণী থেকে পৃথক। তাহলে আমরা তিন নম্বর শেষ করলাম, খুবই ছোট্ট। এটা বইয়ের ডিটেলস দেওয়া আছে, চার্ট সহ পড়ে নেবে।
ঠিক আছে, বইতে অনেক বড় করে চার্ট দেওয়া আছে জাতি অর্থে, এত বড় চার্ট পড়ার দরকার নেই, তোমরা ছোট্ট করে আগে সংজ্ঞাটা পড়বে এবং নিচে ব্যাখ্যাটা দেওয়া আছে, এটার ব্যাখ্যাটা মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী। ও পেজ নাম্বার লিখে দিচ্ছি 148, পেজ 148 to 149। যে গুণ বা গুণাবলীর কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতি সমজাতি অন্যান্য উপজাতি থেকে পৃথক তাকে বিভেদক লক্ষণ বলে। ঠিক এই কথাটাই দেওয়া আছে, একই কথা দুবার করে লিখা আছে, একটা লিখলে চলবে। মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এই মানুষ এই হাঁস মুরগি গরু ছাগল থেকে কেন পৃথক, এই বুদ্ধিবৃত্তির কারণে। সুতরাং বুদ্ধিবৃত্তিটা হচ্ছে বিভেদক লক্ষণ। জাস্ট মনে রাখো, যে গুণের কারণে একটা উপজাতি সমজাতি অন্যান্য উপজাতি, এই যেগুলো হচ্ছে সমজাতীয়, সমজাতি অন্যান্য উপজাতি থেকে পৃথক, সেটাই হচ্ছে বিভেদক লক্ষণ। এক কথা যদি বলে বিভেদক লক্ষণ কি, তোমরা বলবে বিভেদক লক্ষণ হচ্ছে গুণ, যে গুণের কারণে। তখন এই অ্যান্সারটা এক নাম্বার বললেও এই অ্যান্সারটা পুরোটা লিখে দিবে শর্ট করে, যে গুণ একই জাতির অন্তর্ভুক্ত সমজাতি অন্যান্য উপজাতি থেকে একটা উপজাতিকে পৃথক করে সেই গুণকে বলা হয় লক্ষণ। আচ্ছা, চার নম্বরে আমরা চলে যাব উপলক্ষণে। উপলক্ষণ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোপ্রিয়াম, এটা হচ্ছে চার নাম্বার। উপলক্ষণ একটা গুণ, সেই গুণ যেটা জাতার্থ নয়। আমি আবারও বলছি, উপলক্ষণ হচ্ছে এমন একটি গুণ যেটা জাতার্থ নয় কিন্তু জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে বলা হয় উপলক্ষণ। দেখে দিচ্ছি, যে থেকে অনিবার্য ভাবে নিঃসৃত হয়, অর্থাৎ এটি এমন একটি গুণ যেটা জাতত্বের অংশ নয় কিন্তু জাতত্বটা থেকে অনিবার্যভাবে আসে। যেমন মানুষ হয় বিচার শক্তি সম্পূর্ণ, বিচার শক্তিযুক্ত প্রাণী। এই যে বিচার শক্তি, এটা কোথার থেকে আসে? মানুষের বুদ্ধি থেকে আসে না, বিচার শক্তি নিশ্চয়ই ক্ষুধা তৃষ্ণা থেকে আসে না। তাহলে যে বলছে যে কোন জাতত্বের অংশ নয়, মানে এইটা এমন একটি গুণ যেটা বুদ্ধিবৃত্তি না কিন্তু জাতত্ব থেকে, আমরা জানি জাতত্ব হচ্ছে বুদ্ধিবৃত্তি, জাতত্ব থেকে অনিবার্যভাবে আসে। তাহলে বিচার শক্তিটা আসে যখন উদ্দীপকে দেখে বিচার শক্তি, বিচার ক্ষমতা, তারপরে হচ্ছে তোমার আরও কয়েকটা এই টাইপের আরও কিছু দেখবে, তোমরা পড়তে পড়তে বুঝে যাবে যখন এই ওয়ার্ডগুলো থাকে। হ্যাঁ, তখন তাকে বলা হয় কি, উপলক্ষণ, যেটা বুদ্ধি অপরিহার্য গুণ নয় কিন্তু গুণ থেকে আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, উপলক্ষণ। উপলক্ষণ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, দুই নম্বর হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ, আচ্ছা তার আগে আমরা একটু চিন্তা করে নিই, মানুষ যদি উপজাতি হয় প্রাণী হচ্ছে জাতি,
জাতিগত উপলক্ষণ হচ্ছে সেই হলো উপলক্ষণ যেটা জাতির জাতত্ব থেকে আসে। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি জাতিগত উপলক্ষণ। যে উপলক্ষণ জাতি জাতত্ব থেকে নিঃসৃত, যে উপলক্ষণ জাতি জাতত্ব থেকে নিঃসৃত। মানুষ হয় বিচার শক্তি সম্পন্ন প্রাণী, আমি ধরো এই কথাটাই লিখলাম, মানুষ হয় বিচার শক্তি সম্পন্ন প্রাণী। আচ্ছা, আমরা সবাই জানি এটা হচ্ছে জাতি, এটা হচ্ছে জাতি, আর এটা হচ্ছে কি উপজাতি। আমি কথাটা কি বলছি খেয়াল করো, জাতি জাতত্ব থেকে মানে এইটার জাতত্ব আমাদের কি মনে পড়ে, প্রাণীর জাতত্ব কি, প্রাণীর জাতত্ব শুধু জৈব বৃত্তি, প্রাণীর জাতত্ব হচ্ছে জৈব বৃত্তি, জৈব বৃত্তি জাতত্ব। তাহলে এই প্রাণীর জৈব বৃত্তি থেকে কি আসে আমাদের, জৈব বৃত্তি থেকে নিশ্চয়ই বিচার ক্ষমতা আসবে না, জৈব বৃত্তি থেকে কি ক্ষুধা, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ইত্যাদি, প্রাণীর জাতত্ব থেকে আসবে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ইত্যাদি। অর্থাৎ যখন উদ্দীপককে দেখবে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা, তখন তোমরা বলবে এটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, কারণ এটা জাতির জাতত্ব থেকে নিঃসৃত হয়। আর উপজাতিগত উপলক্ষণ হচ্ছে উপজাতিগত উপলক্ষণ, যে উপলক্ষণ উপজাতির উপজাতি চাতুর্থ থেকে নিঃসৃত। এখানে দেখো উপজাতি, উপজাতি জাতত্ব থেকে কি আসছে, বিচার শক্তি সম্পন্ন, এই কথাটা যদি থাকে এটা উপজাতি হয়। নিশ্চয় ক্ষুধা তৃষ্ণা মানুষেরও আছে, সব প্রাণীরই আছে, কিন্তু বিচার করার ক্ষমতা শুধু মানুষের আছে। যখন বিচার শক্তি আসবে তখনই বুঝবে এটা উপজাতিগত উপলক্ষণ, কারণ এটা উপজাতি অর্থাৎ মানুষ থেকে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, জাতিগত উপলক্ষণ হচ্ছে জাতির জাতত্ব থেকে, আর উপজাতির উপলক্ষণ হচ্ছে উপজাতির জাতত্ব থেকে। উপজাতি হচ্ছে কে, মানুষ। তাহলে মনে থাকবে এখানে বইতে ডিটেলস দেওয়া আছে, এবং বইতে তোমাদের ছক দেওয়া আছে, ছকগুলা পড়বে, প্রত্যেকটা ছক হচ্ছে প্রত্যেকটা উদ্দীপক, এখানে অনেক ডিটেলস আছে জাতিগত উপজাতির। দেখো ক্ষুধা তৃষ্ণা নিদ্রা জীববৃত্তি থেকে হয়, এগুলো জাতিগত উপলক্ষণ, এবং উপজাতির থেকে বুদ্ধিবৃত্তি চিন্তাশীলতা। আচ্ছা, আরেকটা শব্দ হচ্ছে মানুষের বিচার শক্তি সম্পন্ন প্রাণী, বাড়িটা দিতে পারো চিন্তা শক্তি সম্পন্ন। চিন্তাটা কোথা থেকে আসে, বুদ্ধিবৃত্তি, হাতি ঘোড়া হাঁস মুরগি চিন্তা করতে পারে না, চিন্তা শক্তি সম্পন্ন প্রাণী। তাহলে আমরা পরিফিরির কি পড়ছিলাম, পরিফিরির বিধেয়, আর অ্যারিস্টটল হচ্ছে প্রথম প্রবক্তা। বিধেয় কাকে বলে, বিধেয় কাকে বলে, বিধেয় বিধেয়কের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বললাম, জাতি উপজাতি কাকে বলে, জাতি উপজাতির সম্পর্ক। তারপরে হচ্ছে বিধেয়, তারপরে হচ্ছে বিধেয় লক্ষণ বা বিভেদক লক্ষণ, তারপরে কি বললাম আমরা উপলক্ষণ, আর আমাদের একটা বাকি থাকলো কি অবান্তর লক্ষণ। আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে, যেমন ধরো প্রথমেই দিল কি
বিধেয় কত প্রকার বা পরিফেরির মতো বিধেয় কত প্রকার? পরিফেরির মতে বিধেয় ও কত প্রকার? ঠিক আছে, আমরা জানি পরিফেরির মতো বিধেয় 5 প্রকার। কি কি যদি আসে তাহলে দিলে জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ বিভেদক লক্ষণ। আর যদি বলে অ্যারিস্টটলের মতো কত প্রকার, আমরা জানি 4 প্রকার। আচ্ছা, তারপরে কোশ্চিন আসতে পারে বিধেয় বেশি যেটা আসে বিধেয় ও বিধেয় অফ কি সমার্থক। একটা কথা মনে রাখো, তোমাদের যদি এই কোশ্চেনটা আসে দুই নম্বরে বেশি আসে বিধেয় বিধেয় কি সমার্থক, তোমরা এক কথা আনসার দাও, না বিধেয় বিধেয় সমার্থক না, বিধেয় হচ্ছে অমুক বিধেয় হচ্ছে অমুক, নো। এতটুকু যদি আমার কাছে খাতা করে আমি জিরো দিব। বিধেয় এবং বিধেয়কে সমার্থক এবং বিধেয় বিধেয়কে যে আমি পার্থক্যটা পড়িয়েছি হুবহু সেই পার্থক্যটা লিখে দিবে, যখন যেই কথাটা চায় সেই কথাটা তুমি বসিয়ে দিবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম বিধেয় বিধেয় কি সমার্থক, ঠিক বিধেয় বিধেয়কে পার্থক্যটা লিখতে হবে এই টাইপের। আর একটা জিনিস খেয়াল রেখো, বিধেয় মাঝে মাঝে দিয়ে দেয় বিধেয় কি বলে, তোমরা চট করে লিখে দিয়ে আসো বিধেয়ক কাকে বলে। তো সুতরাং অটা কটা আছে না নেই এটা খেয়াল করবে। তারপরে কোশ্চিন আসবে, যেমন ধরো এটা দিয়ে দিল প্রিয়ন্তি, জাস্ট একটা নাম আমি লিখলাম, প্রিয়ন্তি চিন্তা শক্তি সম্পন্ন, চিন্তা শক্তি সম্পন্ন এবং বিচার ক্ষমতা তীক্ষ্ণ, বিচার ক্ষমতা তীক্ষ্ণ বলো। ঠিক আছে, যখনই তুমি দেখবে এই বিচার শক্তি সম্পন্ন বা চিন্তা শক্তি সম্পন্ন দেওয়া আছে, যে কোনো নাম দেওয়া থাকুক, আমি পিয়ন্তি ইউজ করেছি, তখনই বুঝবে এটা হচ্ছে উপজাতি। আরেকটা কথা মনে রাখো, তুমি যদি ধরো ভুলে গেলে এটা উপজাতি না জাতি, শুধু উপলক্ষণ দিয়ে আসো, কিন্তু এই উপজাতির জায়গায় যদি তুমি যদি জাতি দাও আর বললো তার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আছে, যার নামই দেখ সেটা প্রাণীও হতে পারে যে কোনো জিত, মনে রাখবে ক্ষুধা তৃষ্ণা এটা হচ্ছে জাতিগত, মানে এটা মানুষেরও আছে প্রাণীরও আছে। তুমি জাতি আর উপজাতি যদি ভুলে যাও তাহলে জাতির জায়গায় উপজাতি, উপজাতির জায়গায় জাতি লিখতে যেও না, কনফিউশন থাকলে তুমি শুধু উপলক্ষণ লিখে দাও, কিন্তু তাহলে তুমি কিছু নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে যখন থাকবে ক্ষুধা তৃষ্ণা সম্পূর্ণ নিদ্রা তখন লিখবো আমরা জাতিগত, মনে রাখবেন কি এটা প্রাণীর থেকে আসে আর এটা হচ্ছে উপজাতিগত। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা কি হচ্ছে অবান্তর লক্ষণ। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।